তো হে বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আমার নতুন ভিডিও নতুন একটা ফ্যাক্টের সাথে। আজকের ফ্যাক্ট হলো যে ইট, সবাই দেখেছি আমরা যে ইটের রং লাল কেন হয় আর এটা এত শক্ত বা মজবুত কি করে থাকে। ব্রিক মানে ইট, ইট কি দিয়ে তৈরি হয়? একটা ঘর তৈরি করার সময় ইট বাই ইট, ইট বাই ইট, ইট বাই ইট মানে জড়ানো থাকে, এটা এত মানে শক্ত কি করে হয় তোমরা কি জানো? ইট আমাদের ক্লে মানে মাটির থেকে তৈরি হয়। তাহলে মাটির থেকে তৈরি হয় তো এত শক্ত কি করে হয় ইট? দেখুন স্ক্রিনে ইট তৈরির কম্পোজিশন। এটাতে বালু থাকে 50-60%, অ্যালুমিনিয়াম থাকে 20-30%, লাইম 2-5%, আয়রন অক্সাইড 7%, ম্যাগনেসিয়া 8% থাকে ইটে। এই সবগুলো মানে মিলিয়ে একটা ব্রিক্স বা ইট তৈরি হয়। এই ইটের মাধ্যমে আমরা বিল্ডিং, হাউস এটসেট্রা এইসব তৈরি করি। বাট এত সব মিশ্রণের মধ্যে এই যে আয়রন অক্সাইড, এটাই হলো প্রধান। আয়রন অক্সাইড এটাই হলো কারণ ইট লাল হওয়ার। এই আয়রন অক্সাইড না থাকলে ইট লাল হতো না। আর ইট যে এত মজবুত এটারও কারণ হলো আয়রন অক্সাইড। আয়রন অক্সাইড আমাদের ইটে মাত্র 6-7% দেওয়া হয়, এই জন্যই আমাদের ইট এত মজবুত আর লাল রঙের হয়।